এখন আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে ভয়েসেন্স রেশিও। এটা হচ্ছে একটা তারকে যদি আমি কি দৃঢ় অবলম্বনে আটকে টেনে লম্বা করতে থাকি, তাহলে যে যত লম্বা হবে টেনে টেনে যত লম্বা করব, ওর প্রস্থ কিন্তু তত কমতে থাকবে। তাহলে তারটা আস্তে আস্তে সরু হয়ে যেতে শুরু করবে। তাহলে আমি দৈর্ঘ্য বরাবর একটা বিকৃতি তো পাবোই, পার্শ্ব বরাবর একটা বিকৃতি পাবো। ধরা যাক ওর আদি দৈর্ঘ্য ছিল ক্যাপিটাল এল, আর দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে স্মল এল। তাহলে দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল। আবার ধরা যাক আদি অবস্থায় তার ব্যাসার্ধ ছিল আর, আর ব্যাসার্ধের পরিবর্তন এই যে ছোট হয়ে যাচ্ছে, বা আমি যদি ওকে টেন লম্বা না করে চেপে ধরি তাহলে কিন্তু ব্যাসার্ধ আবার বড় হয়ে যাবে, সেই ব্যাসার্ধের পরিবর্তনটা হচ্ছে স্মল আর। তাহলে ব্যাসার্ধ বরাবর বা পার্শ্ব বরাবর বিকৃতি হচ্ছে স্মল আর বাই ক্যাপিটাল আর। তাহলে এই পয়সনস রেশিও সিগমা এটাকে আমরা লিখতে পারি পার্শ্ব বিকৃতি বা পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। তাহলে পার্শ্ব বিকৃতি বা ব্যাসার্ধের যে বিকৃতি সেটা হচ্ছে স্মল আর বাই ক্যাপিটাল আর, আর দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে এটাই হচ্ছে আমাদের সিগমা বা পয়সনস রেশিও। এখন কথা হচ্ছে যদি আমি টেনে ধরি তাহলে এই দৈর্ঘ্যটা কিন্তু বাড়ে, তাহলে এই পরিবর্তনটা পজিটিভ, কিন্তু এই ব্যাসার্ধ কিন্তু কমে যায়, তাই এই পরিবর্তনটা আসলে নেগেটিভ, তাই এই মানটা বসালে একটা নেগেটিভ পাবো। তাই সামনে আরেকটা নেগেটিভ দেয়া যাতে পুরো মানটা আসলে পজিটিভ আসে। একইভাবে আমি যদি ওকে চেপে ধরি তাহলে এই পরিবর্তনটা নেগেটিভ কিন্তু এই পরিবর্তনটা পজিটিভ, তাই এখানে একটা নেগেটিভ চলে আসবে, তাই সামনে আরেকটা নেগেটিভ দেয়া যাতে পুরো মানটা পজিটিভ চলে আসে। তাহলে এটা হচ্ছে আমাদের পয়সনস রেশিও সিগমা। আচ্ছা এখন এই পয়সনস রেশিওর সাথে চাইলে অন্য স্থিতিস্থাপক গুণাঙ্কগুলো সম্পর্ক স্থাপন করা যায়। তো সম্পর্ক স্থাপন করে আমরা চাইলে এই পয়সনস রেশিওর লিমিট বের করতে পারি। যেমন আমি যদি ইয়াংস মডুলাস, তারপর এই পয়সনস রেশিও, তারপর হচ্ছে আমাদের যে দৃঢ়তার গুণাঙ্ক ছিল এগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করতে চাই। ধরলাম আমাদের দৃঢ়তার গুণাঙ্ক যেটা ছিল, দৃঢ়তার গুণাঙ্ক ছিল ইটা, দৃঢ়তার গুণাঙ্ক। ইয়াংস মডুলাস ছিল ওয়াই, ইয়াং এর গুণাঙ্ক। তারপর আমাদের বাল্ক মডুলাস ছিল বি, সেটা ছিল আয়তন গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক। আর এখন আমরা সিগমা যেটা পাচ্ছি সেটা হচ্ছে পয়সনস রেশিও এটা। এখন হচ্ছে আমরা দৃঢ়তার গুণাঙ্ক, ইয়াং এর গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক, পয়সন অনুপাত এগুলোর কয়েকটা সম্পর্ক দেখতে পারি। যেমন আমি যদি দৃঢ়তার গুণাঙ্কের সাথে সম্পর্ক বের করি সেটা হচ্ছে ইয়াং এর গুণাঙ্ক ওয়াই ডিভাইডেড বাই টু ইন টু ওয়ান প্লাস সিগমা, এরকম আসবে। তাহলে এখন ইয়াং এর গুণাঙ্ক পজিটিভ মান আসবে, তাহলে ইয়াং এর গুণাঙ্ক পজিটিভ মান, এটা পজিটিভ মান আসতে গেলে এটা এটাও পজিটিভ মান, দৃঢ়তার গুণাঙ্ক যেটা এটাও পজিটিভ মান। এই দুটাকে পজিটিভ রাখতে গেলে এই অংশটুকু নিচেরটুকু পজিটিভ হতে হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি টু ইন টু ওয়ান প্লাস সিগমা, এটা গ্রেটার দেন জিরো, পজিটিভ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ওয়ান প্লাস সিগমা এটা পজিটিভ। তাহলে সিগমাকে এক পাশে রেখে অন্য আরেক পাশে নিয়ে যাই, তাহলে হয়ে যাবে মাইনাস ওয়ান। তাহলে সিগমাটা হচ্ছে মাইনাস ওয়ানের চেয়ে নর্মালি বড় হবে। তাহলে ইলাস্টিক লিমিটের মধ্যে যদি আমরা কোনো একটা বস্তুকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করি, যদি আইসোট্রপিক ম্যাটেরিয়াল হয়, লিনিয়ার হয়, তাহলে আসলে আমরা সিগমার ভ্যালুটা মাইনাস ওয়ানের চেয়ে বেশি পাবো, মাইনাস ওয়ানের চেয়ে কম আপাতত পাচ্ছি না, কারণ তাহলে আমরা এগুলো নেগেটিভ হয়ে যাবে, ইয়াং এর গুণাঙ্ক বা এটা নেগেটিভ হয়ে যাবে। আচ্ছা আমরা যদি বাল্ক মডুলাস বি এর সাথে সম্পর্ক নির্ণয় করতে চাই, বাল্ক মডুলাসের সম্পর্কটা আসে এরকম ওয়াই বাই থ্রি ইন্টু ওয়ান মাইনাস টু সিগমা, এরকম আসে। তাহলে এটাও পজিটিভ মান, এটাও পজিটিভ মান, তাহলে এটা পজিটিভ আসতে গেলে এই নিচের অংশটাও পজিটিভ আসতে হবে, নিচের অংশটা জিরোর চেয়ে বড় হতে হবে। তাহলে নিচের অংশ যদি জিরোর চেয়ে বড় হয়, থ্রি ওয়ান মাইনাস টু সিগমা এটা যদি গ্রেটার দেন জিরো হয়, আমি লিখতে পারি ওয়ান মাইনাস টু সিগমা গ্রেটার দেন জিরো। এটাকে অন্য পাশে নিলে মাইনাস ওয়ান হয়ে যাবে, দুই পাশে মাইনাস দিয়ে গুণ করলে অসমতার চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, তখন হয়ে যাবে হচ্ছে সিগমা লেস দেন হাফ। তার মানে হচ্ছে ওর মানটা হাফের চেয়েও আবার বড় হতে পারে না, তাহলে সিগমার মানটা আসলে হাফের চেয়ে ছোট হবে, মাইনাস ওয়ানের চেয়ে বড় হবে। নর্মালি আমরা যেসব ম্যাটেরিয়াল দেখতে পাই যেমন রাবার, স্টিল, এগুলোর জন্য আসলে সিগমার মানটা জিরো থেকে হাফ পর্যন্ত থাকে, পজিটিভ ভ্যালু থাকে। বাট কিছু কিছু বিশেষ ম্যাটেরিয়ালের জন্য নেগেটিভের দিকে যায়, যেমন এখানে মাইনাস ওয়ানের চেয়ে বড় পাচ্ছি আমি, তাহলে জিরো থেকে মাইনাস ওয়ান পর্যন্ত এই নেগেটিভ ভ্যালুগুলো সেগুলো কিছু কিছু ম্যাটেরিয়ালের জন্য পাবো, সেগুলো হচ্ছে অক্সিটিক ম্যাটেরিয়াল বলে। যেমন পলিমার ফোম যেগুলা, সেগুলোর কতগুলা স্ট্রাকচার এরকম থাকতে পারে, এরকম স্ট্রাকচার থাকতে পারে যে এরকম পলিমার নিয়ে নিয়ে একটা ফোমের মতো স্ট্রাকচার তৈরি,
তাহলে এরকম যদি হয় তাহলে তার পয়সন অনুপাতটা বা পয়সনস রেশিওটা নেগেটিভ আসতে পারে কিভাবে আমরা একটু মনে করে দেখি পয়সন অনুপাত বা পয়সনস রেশিও কি ছিল সিগমা ছিল স্মল আর বাই ক্যাপিটাল আর স্মল এল বাই ক্যাপিটাল এল পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি সামনে একটা মাইনাস ছিল এই সূত্রের মধ্যে সামনে একটা মাইনাস ছিল তাহলে এখন দেখা যাক এই ম্যাটেরিয়ালের বেলায় দৈর্ঘ্য বৃদ্ধি করলে কি হয় আমি যদি এরকম একটা স্ট্রাকচারকে দুই পাশে টেনে ধরি তাহলে এর মধ্যে যে প্যাচগুলো ওই প্যাচগুলো খুলতে শুরু করবে প্যাচগুলো যদি খুলতে শুরু করে তাহলে এইভাবে তো দৈর্ঘ্য বাড়বেই এইভাবেও কিন্তু দৈর্ঘ্য বাড়বে কারণ প্যাচগুলো খুলে দৈর্ঘ্যটা বড় হয়ে যাবে তাহলে পার্শ্ব বিকৃতির সময় মানে দৈর্ঘ্য বিকৃতির সময় পার্শ্ব বিকৃতিও পজিটিভ দৈর্ঘ্য বড় হচ্ছে প্রস্থও বেড়ে যাচ্ছে তাহলে এই জিনিসটার জন্য এইটাও পজিটিভ এটাও পজিটিভ সামনে তো অলরেডি একটা মাইনাস ছিলই তাহলে দুটো পজিটিভ আর সামনে একটা মাইনাস তাহলে পয়সন রেশিওটা নেগেটিভ হয়ে যাবে তাহলে অক্সিটিক ম্যাটেরিয়ালের জন্য এরকম করে নেগেটিভ পয়সন রেশিও পাওয়াটা পসিবল এরকম আরো স্ট্রাকচার থাকতে পারে এরকম জিগজ্যাগ স্ট্রাকচার এরকম জিগজ্যাগ স্ট্রাকচার এরকম জিগজ্যাগ স্ট্রাকচার যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে এই কাহিনি করতে পারে এরকম এরকম জিগজ্যাগ স্ট্রাকচার থাকলেও দুই পাশে টেনে ধরলে পার্শ্ব বৃদ্ধি পেতে পারে এখানে আরো এরকম থাকতে পারে এরকম থাকতে পারে তো এই টাইপের স্ট্রাকচার যেগুলো অক্সিটিক ম্যাটেরিয়াল এরকম স্ট্রাকচার থাকলে হচ্ছে টেনে ধরলে দৈর্ঘ্য বৃদ্ধির সাথে সাথে পার্শ্ব বৃদ্ধি পায় তখন পয়সন অনুপাতটা নেগেটিভ হয়ে যায় আদারওয়াইজ নর্মাল ম্যাটেরিয়াল যেমন স্টিল বলি রাবার বলি বা লোহার তার বলি তাদের জন্য জিরো থেকে পয়েন্ট ফাইভ এর মধ্যে থাকে আর কি যেমন কর্ক কর্ককে যদি আমরা উপর থেকে চেপে ধরি তাহলে সেটা জাস্ট চ্যাপ্টা হয়ে যায় এদিকে আর বাড়ে না তাহলে উপর অংশটুকু জিরো হয়ে যাচ্ছে তাহলে কর্কের জন্য পয়সন রেশিও প্রায় জিরোর কাছাকাছি আবার রাবার রাবারকে যত আমি দৈর্ঘ্য বৃদ্ধি করবো তত সে চিকন হয়ে যাবে সরু হয়ে যাবে রাবারের জন্য ম্যাটেরিয়ালের যে পয়সন রেশিও সেটা প্রায় হাফের কাছাকাছি তাহলে এগুলোর জন্য পজিটিভ মান পাচ্ছি আমরা আর নেগেটিভ মান পাচ্ছি হচ্ছে এই ধরনের অক্সিটিক ম্যাটেরিয়ালের জন্য আমরা এখন দেখব একটা তারকে প্রসারিত করতে কি পরিমাণ কাজ করতে হয় একটা তারকে প্রসারিত করতে যে পরিমাণ কাজ করতে হবে সেটা কিন্তু আসলে এর মধ্যে শক্তি হিসেবে জমা থাকবে সঞ্চিত শক্তি তাহলে এরকম করে চিন্তা করা যায় যে একটা তার যার আদি দৈর্ঘ্য এল প্রসারণ হচ্ছে স্মল এল আমরা বল প্রয়োগ করলাম এফ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ তাহলে এখান থেকে আমরা বের করতে চাই যে কি পরিমাণ কাজ হচ্ছে তো এখানে দেখা যাচ্ছে আমি বল প্রয়োগ করলাম এবং সরণ হচ্ছে এল কিন্তু বলের পরিমাণটা কিন্তু সবসময় একই না যখন একেবারে শুরুতে একদম অল্প বল প্রয়োগ করলাম তখন অল্প একটু প্রসারণ হবে এরপর আরও একটু প্রসারণ করতে চাইলে আরও বেশি বল প্রয়োগ করতে হবে আরও প্রসারণ করতে চাইলে আরও বেশি বল প্রয়োগ করতে হবে এভাবে বলটা জিরো থেকে বৃদ্ধি পেয়ে আস্তে আস্তে এফ এ পরিণত হবে কিন্তু আমরা ইয়াংয়ের গুণাঙ্ক থেকে যদি দেখি ওয়াই ইকুয়ালস এফ এল বাই এ এল সেখান থেকে দেখা যাচ্ছে যে বলটা আসলে এল এর সমানুপাতিক এবং সম্পর্কটা লিনিয়ার তাই আমরা আসলে এই আদি বল আর শেষ বলের গাণিতিক গড়কেই গড় বল হিসাবে ধরে নিতে পারি এখানে যেহেতু সম্পর্কটা লিনিয়ার তাহলে গড়ে আমাকে বল প্রয়োগ করতে হয় এফ বাই টু কারণ এফ আর জিরো এদের গাণিতিক গড় হচ্ছে এফ বাই টু তাহলে এটা হচ্ছে আমার গড় বল আর সরণ হচ্ছে স্মল এল তাহলে এটাই হচ্ছে আমার কৃত কাজ এফ এল বাই টু এটা হচ্ছে এই তারটাকে এল পরিমাণ প্রসারিত করতে কৃত কাজ এখন যদি আমি জানতে চাই যে একক আয়তনে কতটুকু শক্তি সঞ্চিত থাকবে তাহলে এই পুরো কাজকে আমি ভাগ করে দিব হচ্ছে আয়তন দিয়ে আয়তন হচ্ছে এ এল তাহলে এ এল দিয়ে যদি আমি এটাকে ভাগ করে দেই আমি পাচ্ছি এই হাফ হাফের মতো থেকে যাবে তারপর এফ স্মল এল বাই এ ক্যাপিটাল এল এটাকে আমি এভাবে আলাদা করে লিখতে পারি এফ বাই এ ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল একটু মনে করে দেখি এফ বাই এ ছিল আসলে পীড়ন আর স্মল এল বাই ক্যাপিটাল এল ছিল দৈর্ঘ্য বিকৃতি তাহলে একক আয়তনে সঞ্চিত শক্তি ইউ কে আমরা লিখতে পারি হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি এরকম করে লেখা যায় আচ্ছা তাহলে এই হচ্ছে একটা তারকে প্রসারিত করতে গেলে কি পরিমাণ কাজ করতে হয় তার ফর্মুলা এবং এটা হচ্ছে একক আয়তনের সঞ্চিত শক্তির ফর্মুলা